أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজকের শানে রেসালত নামে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই বিশাল আয়োজন। এই বৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ইহুদি কাব ইবনে আশরাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করত, মন্দ বলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে খুব অতিষ্ঠ ছিলেন। একদিন মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহুদি নেতা কাব ইবনে আশরাফ গালি দেয় যে এই ইহুদি নেতা কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবা ইকরামের মনে তাকে হত্যার আকাঙ্ক্ষা জাগল। সাহাবা ইকরাম আল্লাহর দরবার দোয়া করতেছেন, আল্লাহ এই সুযোগ যেন আমি পেয়ে যাই। তার মধ্যে একজন সাহাবি, উনি বারান্দায় বসে দোয়া করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, উহুদের যুদ্ধে শরিক হতে পারি নাই, বদরের যুদ্ধে শরিক হতে পারি নাই, যে আল্লাহ আজকে নবীর সুপারিশের জন্যে, নবীর সুপারিশ পাওয়ার জন্যে আল্লাহ এই সুযোগটা আমাকে করে দাও। দোয়া করতে রয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়া কবুল হয়ে গিয়েছে। তখন ছিল সকালবেলা। সেই সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাহির হলেন, সোজা চলে গেলেন ঘরে, একটি খঞ্জর নিলেন, কাপড় মোড়ালেন, কাপড়ের ভিতরে করে চলে গেল কাব ইবনে আশরাফের বাড়ির দিকে। যাইয়া পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় তার গেটে গিয়ে পৌঁছল। দারোয়ান ছিল, কিন্তু উনি যখন ঢুকতেছেন দারোয়ান বাধা দেয় নাই, কারণ ওনাকে দেখতে একজন গরিব আর মিসকিনের মতো মনে হচ্ছে। দারোয়ান মনে করেছিল ইনি মনে হয় কিছু ভিক্ষার জন্য আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুবাদে চলে গেল কার ধরার ঘরের দরওয়াজায়। তখন সন্ধ্যা, কয়েকজনকে জিজ্ঞেস করলো কাব ইবনে আশরাফ কোথায়। তাদের একজন বলল যে কাব ইবনে আশরাফ আমাদের নেতা, উনি এখন বাসায় দোতলায় বেডরুমে আছে, তবে উনি তো রাত্রে কাহারোর সাথে সাক্ষাৎ করে না, তুমি সাক্ষাৎ করতে চাইলে এখন সাক্ষাৎ পাবে না, উনি চুপচাপ এক পাশে বসে আছেন। রাত যখন কিছু হয়ে গেল, একজনকে জিজ্ঞেস করল কাব ইবনে আশরাফ কোন কামরায় থাকে। উনি বলল তুমি কি ওনার সাথে দেখা করতে চাও। আব্দুল্লাহ ইবনে আতিক কিছুই বললেন না, চুপচাপ রইলেন। বললেন যে ওনার সাথে সাক্ষাৎ করা যাবে না, তবে উনি এই দোতলায় এই এই বালাহানাতে আছে। কিছুক্ষণ যখন সময় হয়ে গেল, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, নাক ডাকার শব্দ আসতেছে। কাব ইবনে আশরাফ নাক ডেকে ঘুমাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআনহু চোখে একটু কম দেখতেন, তিনি নাক ডাকার আওয়াজ শুনে সেদিকে অগ্রসর হয়ে গেলেন। তার ঘরের দরজা খোলা ছিল, ঘরে ঢুকল, অন্ধকার দেখা যায় না, কি তিনি দেখতেছেন নাকের ডাক, নাকের আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। ঠিক সেখানে গিয়ে পৌঁছে আবার যখন নাকে ডাক দিল ঘুমন্ত অবস্থায়, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুলাঙ্গার কাব ইবনে আশরাফের গলার মধ্যে খঞ্জর বসিয়ে দিল। সে চিৎকার দিয়ে উঠল ঘুমের মধ্যে। তিনি খঞ্জর টেনে নিয়ে আবার খঞ্জর মেরে দিল। কাব ইবনে আশরাফের আওয়াজ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করে চলে আসতেছেন। তখন গেট বন্ধ ছিল, তিনি দেওয়াল টপকিয়ে আসবেন, দেওয়াল উপরে বসে গেলেন।
আবার চিন্তা করতেছেন আমি তো চলে যাচ্ছি, বাকি এ মরলো কিনা নিশ্চিত হবো কীভাবে। সেজন্য উনি দেওয়ালের উপরে বসে রয়েছেন। সুবহে সাদেক যখন হয়ে গেল, তারা উঠে গেল, তাদের মধ্যে একজন উপরে গিয়ে ঘোষণা দিল, ইন্না কায়েবনে আশরাফ কদ কুতিল, যে আমাদের সর্দার কায়েবনে আশরাফ তাকে হত্যা করা হয়েছে। এই ঘোষণা যখন শুনলেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা দেওয়াল টপকে নেমে সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে চলে গেলেন। অপেক্ষা করতেছেন, তখন নবীজি ঘর থেকে মসজিদে আসেন নাই, একটু পরেই জামাতের সময় হলো, নবীজি ঘর থেকে আসলেন। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু জামাতে নামাজ পড়লেন, আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হত্যা করেছি না, নীরব চুপচাপ বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফিরালেন। এর মধ্যে সাহাবা ইকরাম দিয়ে ঘুরে বসলেন, সাহাবা ইকরাম দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোফাল মুবারক ঘেমে গিয়েছে। সাহাবা ইকরাম বুঝতে পেরেছেন যে আল্লাহ নবীর উপর ওয়াহি নাযিল হচ্ছে। সাহাবা ইকরাম অপেক্ষায় রইলেন, একটু পর দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা হলেন, ওয়াহি বন্ধ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি বন্ধ হওয়ার সাথে সাথে বললেন যে আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল বললেন যে আব্দুল্লাহ ইবনে আতিক, আল্লাহ পাক আরশ থেকে তোমাকে সালাম পৌঁছিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আতিক, তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। ওই সেই হাদিস অনুসারে বোঝা যায় আল্লাহ রাসূল নিজেই তো বলেছেন যে আমাকে গালি দেবে তার শাস্তি হলো হত্যা। এটা ছাড়া অন্য কোনো বিচার হলে এটার দ্বারা অন্য কেউ শিক্ষা গ্রহণ করবে না। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে যদি কেউ গালি দেয় আল্লাহ পাক সহ্য করেন, কিন্তু নবীকে গালি দিলে আল্লাহ পাক নিজেও সহ্য করেন না। আবুল আহাব আল্লাহকে গালি দিল, আল্লাহ পাক সহ্য করতেন। আবুল আহাব যখন নবীজিকে গালি দিল আল্লাহ পাক সহ্য করেন নাই। যে শব্দ দিয়ে আবুল আহাব নবীজি গালি দিলেন, আল্লাহ পাক সেই শব্দ দিয়েই আবুল আহাবকে বললেন যে তাব্বাত ইয়াদা আবি আহাব। কেন? সে আল্লাহ রাসূলকে বলেছিলেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে নবী তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সেই তাব্বান শব্দ দিয়ে বলছেন যে তাব্বাত লাক, তাব্বাত ইয়াদা আবি আহাব, আবুল আহাবের ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাক, আবুল আহাবের দুনহাত ধ্বংস হয়ে যাক। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কেউ গালি দিলে আল্লাহ পাক সহ্য করেন না। সেজন্য আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাই, তিনি যেন ভারত সরকারের কাছে দাবি জানায় যে এই কুলাঙ্গার যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সমালোচনা করেছে, যে আম্মা যেন আয়েশা সিদ্দিকা নিয়ে সমালোচনা করলো, সে আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন, বয়স ছিল মাত্র 18 বৎসর। আম্মা যেন আয়েশা সিদ্দিকা এমন একজন মহিলা ছিলেন যার শানে আয়াত নাজিল হয়েছে। আম্মা যেন আয়েশা সিদ্দিকা এমন একজন মহিলা ছিলেন যার কারণে আমরা তায়াম্মুমের সুযোগ পেয়েছি। তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছিল আম্মা যেন আয়েশা সিদ্দিকাকে কেন্দ্র করে। আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন গলার হার হারিয়ে ফেললেন, সাহাবা ইকরাম তালাশ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন, তখন নামাজের ওয়াক্ত প্রায় শেষের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা আম্মা যেন আয়েশাকে তিরস্কার করতেছেন যে আয়েশা তুমি কি কাজ করলা, কেন গলার হারটা হারিয়ে ফেললা, আজকে তোমার জন্য আমাদের নামাজ কাজা হয়ে যাবে। কারণ যেখানে সাহাবা ইকরাম অবস্থান করতেছিলেন সেইখানে কোনো পানি ছিল না। সাহাবা ইকরাম চিন্তা করতেছেন নামাজ কেমনে পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে যখন তোমরা পানি পাবে না, ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা, পবিত্র মাটিতে তোমরা তায়াম্মুম করে নাও। এই তায়াম্মুমের হুকুম নাজিল হয়েছে আম্মা যেন আয়েশা কেন্দ্র করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, অথচ আবু বকর সিদ্দিক কোন ব্যক্তি? আবু বকর সিদ্দিকের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক জায়গায় মিল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 63 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাওয়াইয়েছিল এক ইহুদি,
আবু বকর সিদ্দিককে বিষ খাওয়াইছিল একজন ইহুদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়েছিল ছাগলের গোশতে, আবু বকর সিদ্দিককে বিষ দিয়েছিল ছাগলের গোশতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনতেকালের 14 দিন আগে জ্বর আসছিল, আবু বকর সিদ্দিক এনতেকালের 14 দিন আগে জ্বর এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষক্রিয়ায় ওফাত হয়েছিল, আবু বকর সিদ্দিক সেই বিষক্রিয়ায় ওফাত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল ছিল মিসওয়াক, আবু বকর সিদ্দিকের সর্বশেষ আমল ছিল মিসওয়াক, আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল ইসলামকে সেই মিসওয়াক চাবিয়ে দিয়েছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের মিসওয়াকের শেষ মিসওয়াক চাবিয়ে দিয়েছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকের শেষ মিসওয়াক চাবিয়ে দিয়েছিলেন। এর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলি শান রয়েছে, ওগুলো পুরো আলোচনা করার সময় নেই এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজকের এই মাহফিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি কেন করা যাবে না? কারণ নবীজি তিনি কে, ওনার সম্পর্কে ওলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, তাকে নবীজির শান সম্পর্কে অনেক আলোচনা আছে, সেটা এখন যাওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।